রবিবার আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হল। আরামবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে রেলের বিভিন্ন সমস্যা ছাড়াও এক ঘন্টা অন্তর ট্রেন চলাচল, মায়াপুর স্টেশনে শেডের ব্যবস্থা, আরামবাগের দৌলতপুরে আন্ডারপাসের রাস্তা মেরামতি, ভাবাদিঘির এলাকায় রেল প্রকল্পের কাজ দ্রুত শেষ করার ব্যাপারেও আলোচনা করা হয়। আমাদের দাবি যেগুলো আছে সেটা হচ্ছে এক ঘন্টা অন্তর অন্তর যাতে ছেওড়াফুলি থেকে ট্রেনটা চালু হয়, ভাবাদিঘির সমস্যার যাতে দ্রুত সমাধান হয়, এবং আরামবাগ স্টেশনে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা অনেকখানি সফল হতে চলেছে, যে শেডের কাজ শুরু হয়েছে। আমরা আগামী দিনে মায়াপুরের জন্য প্রপোজাল দিয়েছি যাতে শেডের কাজটা অবিলম্বে শুরু করা যায়, এবং বর্ধমান যে যাওয়ার পথে দৌলতপুর যে আন্ডারপাসটা আছে সেখানে আমরা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসে যেমন লিখিতভাবে এবং মৌখিকভাবে আমরা বিভিন্ন সময় ব্যবহার করেছি, এবং আরামবাগে যখন ডিআরএম সাহেব এসেছিলেন তখন আমরা ওনার সাথে মিট করেছিলাম যাতে রাস্তাটা মানুষের চলাচলের ক্ষেত্রে সুবিধা হয়, সেই জন্য একটু কনস্ট্রাকশনটা ঠিকঠাক করা হয়, তার জন্য আমরা দাবি জানিয়েছি। এছাড়া আমাদের অন্যতম দাবি আছে সকালের দিকে 6:18 এবং 7:45 মাঝে একটা ট্রেন, এবং রাত্রের দিকে হাওড়া থেকে 6:40 এবং 8:40 মাঝখানে একটা ট্রেন অবিলম্বে দিতে হবে। এছাড়া আমাদের একটা সার্বিক দাবি যে শেওড়াফুলি থেকে আরামবাগ পর্যন্ত, সেটা যদি গোঘাট পর্যন্ত হয় আরও ভালো, যেখানে প্রতি ঘন্টায় অন্তর 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 একটা করে ট্রেন চালানো, একটা একটা করে ট্রেন চালানো, যে ওই ট্রেনটাই রোটেট করবে শেওড়াফুলি আরামবাগ বা শেওড়াফুলি গোঘাট এইভাবে, তাহলে অনেক যাত্রীর সুবিধা হয়। এছাড়া 9:46 যে ট্রেনটা আছে আরামবাগ থেকে ছাড়ে, ওটা গোঘাট হয়ে আসে, ওই ট্রেনটা আমরা করার জন্য, অর্থাৎ যাতে কম্পার্টমেন্ট চেঞ্জ করতে না হয়, অর্থাৎ রেক চেঞ্জ করতে না হয়, সেই জন্য আমরা এইটা দাবি জানিয়েছি ডিআরএম অফিসে এবং বিভিন্ন স্টেশনেও আমরা স্টেশন মাস্টারদের সাথেও যোগাযোগ করে চলি। এইগুলো তো থাকছে, তার সাথে যাত্রী স্বাচ্ছন্দ্যের সুবিধার জন্য আরও কিছু শেডের যেমন দাবি জানিয়েছি, তার পাশাপাশি শৌচাগার এবং পানীয় জলের ব্যবস্থা যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য, ঠিক আছে। আর আমরা সব জায়গাতেই একটু প্রচার করি আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে টিকিট কেটে ট্রেনে চড়ুন, রেলের আয় বাড়ান, এবং আমাদের পরিবেশ রক্ষার জন্য আমরা বিভিন্ন সময়ে গাছ লাগিয়েছি, এবং যাতে গাছগুলো বিভিন্ন সময়ে রক্ষণাবেক্ষণ করা হয় সেগুলোও আমরা সচেষ্ট থাকি। এর পাশাপাশি আমরা আরও সদস্য পদ বৃদ্ধি করে যাতে আমাদের এই কর্মকাণ্ডকে সুচারুভাবে ভবিষ্যতে সম্পন্ন করা যায়, আরামবাগবাসী তথা কামারপুকুর, গোঘাট, তালপুর, চবিপুর এবং তার্কেশ্বর, বিষ্ণুপুরকে যাতে ভাবাদিঘির সমস্যা মিটিয়ে আমরা যাতে একটা রেলের মানচিত্রে একটা বড় জায়গা নিতে পারি, সেই জন্য আমাদের আন্দোলন অব্যাহত আছে, এবং আশা করি আগামী দিনে সেটা রেলওয়ে অথরিটি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা সেটা সম্পূর্ণ হবে। আপনার নাম? আমার নাম তারকনাথ চ্যাটার্জি। কি দায়িত্বে আছেন? আমি কোষাধ্যক্ষ পদে আছি। এবং সর্বোপরি আমার মাস্টারমশাই কিঙ্কর বাবু আছেন, আমার সরাসরি শিক্ষক, ওনাকে আমার সম্মান জানাই। ছোট্ট কথা, এখানে তো বেশি আলোচনা, বক্তব্য মানে ধৈর্য ছুটি, অল্প কমটা আলোচনা, বক্তব্যের জায়গা তো নয়, সকলেই বলেছেন। তা হচ্ছে ওয়েলফেয়ার মানে প্যাসেঞ্জারদের মঙ্গল, ভালো, কল্যাণ, তার একটা অ্যাসোসিয়েশন, সংঘ, সংগঠন, তো সেটা সংঘবদ্ধভাবে ইউনাইটেডলি অনেকটাই হয়েছে, হচ্ছে এবং আরও হবে। তো এখানে আমরা তো বছরে একবার আসি, মানে এটা একটা সামাজিক, এই বিচ্ছিন্নতার মধ্যে সামাজিক মেলবন্ধনের একটা জায়গাও বটে, একটা মানসিক সাহায্য পাই, আনন্দ পাই, হ্যাঁ, এটা একটা বিষয়। আর যেটা প্রস্তাব দুটো আছে এখানে, কিছুক্ষণ আগে আমি ওই চায়ের দোকানে গিয়ে আমার কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে চা খাচ্ছিলাম, তো চায়ের দোকানে তো অনেকেই যায়,
বিশেষ করে আমরা যারা সদস্য হয়েছি এই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের, এই কয়েকজন সদস্য তারা তো শুনছি অনেকেই আসেনি, বেশিরভাগ আসেননি, তারা বাদেও একটা সংখ্যাধিক্য মানুষ যারা প্যাসেঞ্জার আসেন তারা আমাদের সদস্য নন। তো আমরা সংগঠন করছি মানে শুধু যে আমাদের তো নয়, সকলেরই সুবিধে স্বাচ্ছন্দ্য আরাম মঙ্গল এগুলো আমরা কামনা করি। তারা চায়ের দোকানে বসে আলোচনা করে, তারা ওই চায়ের দোকানের মালিক বলছিল মার্কিন মহিলা, তো দাদা আপনারা এসেছেন সব আলোচনা করবেন, তো এখানে যারা আলোচনা করে কি আলোচনা করে ওই আরম্ভ থেকে দশটা কুড়ি পর সেই বারোটা কুড়ি দু ঘন্টা মাঝে একটা ট্রেন নেয় থাকলে অনেক কিছু সুবিধা হয় একটু বলবেন, নিশ্চয়ই বলবো, কেন বলবো না, তো বলাবলির জন্যই তো আসা, এরও আলাপ আলোচনার জায়গা, এরও বক্তব্যের তো কিছু নেই, সবার কথাবার্তার মধ্য দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কথা রাখতে আসবে সারমর্ম সেটা যাতে বাস্তবায়িত হয় সেটা আমরা ক্যালোপিং ট্রেনের দাবি এটা আমরা করতে পারি। এক নম্বর, দু নম্বর হচ্ছে যে ভাবাদিকিতে যেটা সেটা খুবই বেদনাদায়ক, এই যে আজকে যে রেল তৈরি হয়েছে কারো না কারো বাবার জায়গার বুদ্ধি রেল তৈরি হয়েছে তারা যাচ্ছে, ভাবাদিকিকে আমরা যদি এরকম নেগেটিভ করি যে ভাবাদিকি যারা যারা যাত্রী যারা ওখানকার লোক তাদেরকে আমরা বলবো তোমরা ট্রেনে ওঠো না চেপো না, তোমরা নেগেটিভ আর পজিটিভ না হলে একটা ভালো ভালো জোর হবে, সেটা আমরা নেগেটিভ ভাবে যদি তাদেরকে বলি তোমরা চেপো না বাবা, ওটা অন্য কোনো বাবার রাস্তার উপর জায়গার উপর যাচ্ছে তোমরা তো জায়গা দিতে চাইছো না তাহলে তোমরা চেপো না, অন্য বাবার রাস্তা জায়গা ওখানে চাপতে দাঁড়া, এরকম ভাবে যদি তাদেরকে ভাবানো হয় যে কারো না কারো এরকম অবস্থা যে তারা শুধু যে কিছুটা জায়গা দখল করে রেখে দেবে তাহলে রেল চালাতে দেবে না, কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেটা জানার দরকার নাই, কিন্তু আজকে যেটা একটা এত বড় একটা প্রকল্প সামান্য একটু কয়েক ফুটের জন্য আটকে থাকবে এটা একটা আমার মনে হচ্ছে আমাদের গণতান্ত্রিক অবস্থার জন্যই এটা হয়ে ওঠে, এগুলোকে একটু ভাবার দরকার। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু ফাটাবই, কিচি 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 বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব, কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।